কলকাতার গ্র্যান্ড হোটেলের সামনে ফুটপাত খালি করতে এবার উদ্যোগী কলকাতা হাইকোর্ট। ফুটপাত খালি করতে সিএসসি কে রিপোর্ট তলব উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহার। হেরিটেজ গ্র্যান্ড হোটেলের সামনের ফুটপাত হকারদের দখলে, বেআইনি বিদ্যুৎ সংযোগে সেখানে ব্যবসা চলছে। কিভাবে ওই ফুটপাত সাফ করা যাবে তা জানাতে হবে কলকাতা পৌরসভাকে। কিভাবে তারা বিদ্যুৎ সংযোগ পাচ্ছে জানাতে হবে সিএসসি কে, নির্দেশ আদালতের। প্রসঙ্গত হোটেল কর্তৃপক্ষের অভিযোগ ছিল হোটেলের সামনের ঝুল বারান্দার নিচে হকারদের রাজ, পাকা কাঠামো বানিয়ে চলছে ব্যবসা, রাস্তার লাইট পোস্ট থেকে বিদ্যুতের সংযোগ টেনে আনা হচ্ছে, ফলত যে কোনো দিন আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটতে পারে। পৌরসভার তরফে জানানো হয় কোথা থেকে বিদ্যুৎ সংযোগ তারা নিয়েছে জানা নেই। নিউ মার্কেট থানার দাবি, হোটেলের প্রবেশ এবং বাহিরপথ ফাঁকা রাখার জন্য চেষ্টা চালাচ্ছে। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা জানতে চান কে তাদের ওখানে ব্যবসা করার অনুমতি দিল, কিভাবে তারা সেখানে পাকা কাঠামো বানিয়েছে, তাদের বেআইনি বিদ্যুৎ সংযোগ সম্পর্কে সিএসসি কিছুই জানে না। বিচারপতি সিনহার নির্দেশ, আদালতের অনুমতি ছাড়া সেখানে নতুন করে কোনো হকারি লাইসেন্স দেওয়া যাবে না। আগামী 5ই অক্টোবর মামলার পরবর্তী শুনানির মধ্যে পুরসভা ও সিএসসি কে যাবতীয় প্রশ্নের উত্তর হলফনামা মারফত জমা দিতে হবে। ঘটনা প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র জানান, এটা ঠিক কথা, ফুটপাত দখলে গিয়েছে, থানায় অভিযোগ জানানো হয়েছে। আমি যেটা হকারের এ রয়েছে যে 50 মিটার, সেটা পুলিশকে বলেছি। এখানে ওসি নিউ মার্কেটকে ডেকেও আমি বলেছিলাম যে ওই 50 ফুট ওখান দিয়ে ছড়িয়ে দিই। এটা ঠিক যে একদম এখন দখল হতে হতে এমন অবস্থা হয়েছে যে লোকগুলোকে রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। এটা বহুবার ওই থানায় বলেছি, দেখি কবে করবে। এখন দেখার এই মামলার জল আর কতদূর গড়ায়। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।